পথ সচেতনতার প্রচারে পুলিশের মিছিল, মিছিলের ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যা নিয়ে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সরব বিরোধীরা। পুলিশের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুললেন বিরোধীরা, নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবে বলেও জানিয়েছেন তারা। এদিন হাবড়া পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা মিছিলে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে মিছিল করতে দেখা যায়, জানিয়ে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। ইতিমধ্যেই নির্বাচনী বিধি লাগু হয়েছে, সেখানে দাঁড়িয়ে কিভাবে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে পুলিশ মিছিল করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। মানুষকে সচেতন করতে এবং দুর্ঘটনা কমাতে পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন হাবড়া শহরে মিছিল করা হয়। হাবড়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের পদস্থ কর্তারাও। সেখানেই সচেতনতামূলক যে ব্যানার ব্যবহার করা হয় সেই ব্যানারেই ছবি লাগানো ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলেন, পুলিশ তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে, তাই এই ধরনের প্রচার করছেন। ওরা আইন নিয়ম কানুন কিছুই মানে না। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব, যাতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয় পুলিশের বিরুদ্ধে, তার আবেদনও করব। দেখুন, মমতা ব্যানার্জির তো পুলিশ ছাড়া আর কিছু ভরসা নেই। মমতা ব্যানার্জির দলের সমস্ত চোরগুলো চুরি করে তাদের নিচুতলার অবস্থান এতটাই সংকীর্ণ হয়ে আছে, তাদের মানুষের কাছে যাওয়ার কোনো উপায় নেই, তাই প্রশাসনকে দিয়ে প্রচার করাচ্ছে। তো এটা সম্পূর্ণ নিয়ম বিরোধী। আমি খুব শীঘ্রই নির্বাচন কমিশনের কাছে এই বিষয় নিয়ে অভিযোগ জানাব। এ বিষয়ে আইসেফ প্রার্থী তাপস ব্যানার্জি বলেন, আমরা আগেও একাধিক ভোটে দেখেছিলাম পুলিশকে শাসক দলের হয়ে কাজ করতে, এবারও পুলিশ নির্বাচন বিধি অমান্য করে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে এইভাবে প্রচার করেছে। নির্বাচন কমিশনকে অনুরোধ করব দ্রুত আইনগত ব্যবস্থা নিতে, তা না হলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লিখিত আকারে নির্বাচন কমিশনকে জানাব। আমার অন্তর্গত হাবড়া বিধানসভা হাবড়া থানায় থানার থেকে হাবড়া থানার পুলিশ অফিসার বা জেলা পুলিশ সদরের অধীনস্থ তারা সেভ ড্রাইভ সেভ লাইফ একটা প্রচার বেরিয়ে বের করেছেন এবং সারা হাবড়া ঘুরেছেন মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে। এটা করা যায় না। নির্বাচন বিধি ভঙ্গ করেছে হাবড়া থানা, কারণ মমতা ব্যানার্জি একজন দলীয় নেত্রী এবং মুখ্যমন্ত্রী, কোন সরকারি প্রোগ্রাম প্রচার করতে গেলে থানা করতে গেলে নির্বাচন বিধি লঙ্ঘিত হয়। সুতরাং আমি বলবো যে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে এনও কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।